নতুন বছর শুরু হওয়ার আগেই কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে নতুন বছরে কোন কোন নতুন ধারাবাহিক আসতে চলেছে। তারই মধ্যে একটি নতুন ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় ফেরার কথা আছে অভিনেতা গৌরবের। আর খবর পাওয়া গেছিল যে তার বিপরীতে নায়িকার ভূমিকায় দেখা যেতে পারে অভিনেত্রী সন্দীপ্তা সেন অথবা অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়কে। অ্যাক্রোপলিস প্রোডাকশনের আন্ডারে স্টার জলসাই নতুন ধারাবাহিকটি আসতে চলেছে। কিন্তু এখন এই নতুন ধারাবাহিকটি নিয়ে একটা খুবই খারাপ খবর সামনে এলো। খবর পাওয়া যাচ্ছে যে এই মুহূর্তে স্টার জলসার কোনো স্লটই ফাঁকা নেই, সেই কারণে এই ধারাবাহিকটি আসতে আরও একটু দেরি হবে। ধারাবাহিকটি আসতে আসতে প্রায় মার্চ মাস হয়ে যাবে, এখনও প্রায় দু মাস দর্শকদের অপেক্ষা করতে হবে। আর এই ধারাবাহিকে নায়িকার জন্য কে ফাইনাল হলেন সেটাও কিন্তু এখনও অবধি জানা যায়নি। তাহলে এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। বাংলা সিরিয়ালের এই ধরনের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।